হে এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পর্তুগালে ওয়ার্ক পারমিট নিয়ে, যেটা আসলে আপনাদের অনেকের আগ্রহ ছিল এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। আমাকে অনেকেই নক দিচ্ছেন, অনেকেই টেক্সট করছেন, এবং আমিও পার্সোনালি এই টপিকটার জন্য অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম আসলে এটা কবে থেকে ইফেক্টিভ হয়। সো এই কারণে আমি নিজে ওয়েট করতেছিলাম। তো আজকের ভিডিওতে আপনার জন্য অনেকগুলো ইনফরমেশন থাকবে, নট অনলি ওয়ার্ক পারমিট, আরও জব সার্চ ভিসা অ্যান্ড দেন স্টুডেন্টের জন্য আরও কী কী চেঞ্জ হইতেছে পর্তুগালে। সো একটা ঝাঁকানাকা প্যাক আসতেছে, এবং এই জিনিসটা আমাকেও পার্সোনালি অনেক হিট করছে, মানে অনেক আমি এখনও সাফার করতেছি আসলে এই রুলসটা নিয়ে। আমি জানি না সাফার বলবো নাকি ভালো বলবো, এক্স্যাক্টলি বলতে পারতেছি না। সো এই ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছু নিয়ে আলোচনা করবো, যে কাজটা করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে দেখতে পারেন, এবং আশা করি এই ভিডিও শেষে আপনার একটা ইফেক্টিভ নিউজ পেয়ে যাবেন এবং আপনার জন্য একটা ডিসিশন মেকিংয়ের জন্য রাস্তাটা একটু ইজি হয়ে যাবে। আপনি আসলে পর্তুগাল আসবেন নাকি অন্য কোনো কান্ট্রি চুজ করবেন? সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। অল রাইট গাইস, আমাদের আজকে ভিডিওটি স্পন্সর করেছে এম্বার স্টুডেন্ট, এবং এম্বার স্টুডেন্ট আমরা ভিডিওর মাঝামাঝি আরও অনেক ধরনের কথা বলবো। সো এখন আপনাদের যে জিনিসটা বলবো সেটা একটু আপনারা ভালোভাবে শুনেন, আমার ভিডিওটা লং হয় আমি জানি, বাট আমি যে জিনিসটা চেষ্টা করি আপনাদের পয়েন্ট টু পয়েন্ট স্টেপ বাই স্টেপ একটা জিনিসে নিয়ে যাওয়া। আমি যদি ডিরেক্টলি বলি যে পর্তুগালে এটা চলে আসছে এটা চলে আসছে, আপনি বুঝবেন না। এই কারণে আমি একটু লিঙ্ক করার চেষ্টা করি, এই জিনিসটা এইভাবে গেছে, এই জিনিসটা এইভাবে গেছে, এই জিনিসটা এইভাবে গেছে, তারপরও চেষ্টা করো ভিডিওটা যেন আপনার জন্য ছোটো হয়। ওকে, সো পর্তুগালে রিসেন্টলি একটা চেঞ্জেস আসছে যে রুলসের মধ্যে, যেটা হলো লেই 18। সো পর্তুগিজে বললে লেই দেজাওয়েট দোইজ মিল ভিন্টে দোইস, যেটা হলো আপনার 2022-18 একটা রুলস চেঞ্জ হয়েছে, এবং এটি ইফেক্টিভ হয়েছে ভিন্টে 5 আগস্ট, মানে 25 আগস্টে এটা আপনার এখানে প্রপোজাল অ্যাকসেপ্ট হয়েছে নাকি এটা আসলে এক্স্যাক্টলি এখনও প্রপোজাল স্টেটাসে আমি সেটা বলতে পারবো না, বাট আমার মনে হয় এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। কারণ আমি যতটুকু জানি এদের যে রুলসগুলো চেঞ্জ হয়েছে সেটা আপনার 31 জুলাই মেবি চেঞ্জ হয়েছে। ওকে, সো এবার একটু কথা বলি আপনাদের সাথে কী রুলস, আর আমি রুলস নিয়ে কেন কথা বলতেছি, কথা বলতে চাইছিলাম আপনাদের সাথে ওয়ার্ক পারমিট নিয়ে, তো সেটা নিয়ে কথা বলবো। সো এদের রিসেন্টলি কিছু চেঞ্জেস আছে পর্তুগালে, যেটা আপনার ওয়ার্ক পারমিটের মধ্যে হয়েছে এদের, মানে রিসেন্টলি যারা আছে পর্তুগালে তাদের জন্য হয়েছে, এরপরে যারা বাংলাদেশ থেকে আসতে চেয়েছেন বা অন্যান্য দেশ থেকে আসতে চেয়েছেন তাদের জন্য হয়েছে, এবং আমরা যারা স্টুডেন্ট আছে আমাদের জন্য হয়েছে। সো একটা একটা করে শুরু করি। সো ফার্স্ট অফ অল স্টুডেন্টের জন্য যে চেঞ্জেসটা আসছে, আমি যদি আপনাদের রুলসটা দেখাই, এটা একটা বিশাল বড় এদের কনস্টিটিউশনাল একটা চেঞ্জেস আসছে। সো সবথেকে বড় যে জিনিসটা হয়েছে, আমি কেন এটাতে ভিকটিম বললাম, কারণ আমি একটা ভিডিও শ্যুট করছি আজকে থেকে প্রায় 27 আগস্ট আমি একটা ভিডিও শ্যুট করছি আপনাদের জন্য, 27 জুলাই আমি একটা ভিডিও শ্যুট করছিলাম সেফ নিয়ে। আমি সেফে, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল কার্ড রিনিউর জন্য, আমি ওদের ওখানে গেছিলাম, বাট প্রবলেমটা হয়েছে আমি যখন ওখানে যাওয়ার পরেও আমার আপনার ওখানে আমি সব কিছু ডকুমেন্ট জমা দিয়েছি, সব কিছু শেষ করছি, আমি আশা করছি আমার কার্ডটা চলে আসবে। আমার ইউজুয়ালি আগের বার কার্ড চলে আসছিলো আপনার অনলি 18 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে কার্ড চলে আসছিলো, এরপরে দেখা গেলো প্রায় 2-3 মাস এখনও কার্ড আসে না। আমি এখন আজকে যখন পর্যন্ত আমি ভিডিওটা রেকর্ড করতেছি আমার কার্ড এখন আমি পাই না রিনিউয়াল কার্ডটা। আমি আপনাদের সাথে এই ভিডিওটা রেকর্ড করে আমি আরও কল দিবো সেফে, যে আমার মানে সে বলতে যে হোম অফিস, যে আমার কার্ডটা কোথায় ভাই, প্লিজ আমার কার্ডটা দাও, আমি আটকে রয়েছি, আমি বাংলাদেশে যাবো, প্রায় অলমোস্ট 3 বছর আমি দেশে যাই না। সো এই কারণে এখন আমি ওদেরকে বারবার মেল করি, মেলে কোনো রিপ্লাই দেয় না। পরে আরেকটা মেল করছিলাম, এরা আমাকে রিসেন্টলি যে রিপ্লাই দিল, এবং ওখান থেকে আমি জানতে পারি এদের যে রুলসটা চেঞ্জ হয়েছে, এবং আমি এটা নিয়ে একটু গুগলে ঘাটাঘাটি করি, তখন দেখতে পারি যে এদের শুধু নট অনলি 91 আর্টিকেলে চেঞ্জ হয়েছে, মানে যে প্রপোজালটা এদের আপনার বিশাল বড় একটা চেঞ্জেস আছে। মোটামুটি বলতে গেলে এদের যে আপনার অভিবাসন যে প্রক্রিয়াটা আছে এর মধ্যে প্রতিটা আর্টিকেলে এদের সব কিছু চেঞ্জেস আসছে। নাও এখন চেঞ্জেসগুলো তো আসলো, আপনি স্টাডির জন্য কী চেঞ্জেস আছে সেটা বলে দিই। বেনিফিট কীগুলো থাকবে, বেনিফিটগুলোর মধ্যে থাকতেছে আপনাদের, আমাদের যারা স্টাডি কার্ড থাকে আপনারা যারা জানেন, এটা প্রতি বছর প্রতি বছর ইস্যু হয়। এখন এদের প্রপোজাল হলো না, এটা যখন যদি আপনি ব্যাচেলর আসেন তাহলে আপনার ব্যাচেলার 3 বছরের কোর্স, তো 3 বছর জন্য আপনার কার্ড ইস্যু করে দেবে, আর নইলে আপনার কোর্সের ডিউরেশন যতটুকু অতটুকু অনুযায়ী আপনার কার্ডটা ইস্যু করে দেবে। এখন হয়তো এখানে একটা ব্যাচেলর থাকতে পারে, কারণ আপনাকে যদি আপনি কোনো সময় একটা ইয়ারে ফেল টেল করেন কিন্তু আপনার কার্ড কিন্তু তখন ওই 3 বছরের জন্য আসে, তখন হয়তো আপনাকে এক্সপ্লেনেশন নিয়ে যেতে হবে সেফে যে কেন ফেল করছেন আপনার নতুন কার্ড ইস্যু করার জন্য, কারণ আপনার ইয়ার তখন বেড়ে যাবে যেটা আগে ছিল না। এটা একটা সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। এবার আসি হলো আপনার আরেকটা কী থাকবে স্টাডির জন্য সুবিধা, আগে আপনার ডিপেন্ডেন্ট যে আপনার ছিল, আপনার পার্টনার কিনে বা আপনি স্ত্রী কিনে আগে আসা যেত না, এখন আপনি স্ত্রী কিনে আপনি ডিরেক্টলি পর্তুগালে আসতে পারবেন। ওকে, এটা একটা গেল, আপনি বাংলাদেশ থেকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন। আগে যেটা ছিল আপনি আসার পরে আপনার ওয়াইফের জন্য আপনাকে অ্যাপ্লাই করা লাগতো, এখন আপনার সেটা লাগবে না, আপনি বাংলাদেশ থেকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন আমি যতটুকু জানলাম। এবার আসে আপনাদের যে কাঙ্ক্ষিত যে ওয়ার্ক পারমিটটা নিয়ে সেটা একটু কথা বলি। সো এদের ওয়ার্ক পারমিট যেটা, আমি ওয়ার্ক পারমিট কেন বলতেছি, এটা আসলে একটা স্কিল সার্চ জব যেটা দিয়েছে, মানে জব সার্চিং ভিসা এরা
প্রপোজাল দিয়েছে, এটা হলো আপনাকে পর্তুগালে বিভিন্ন সেক্টরে মানুষ লাগতেছে এখন। আপনার কিছু শ্রমবাজারেদের সংকট দেখা দিয়েছে, নট অনলি পর্তুগাল, বিভিন্ন আরও অন্যান্য দেশে সংকট দিয়েছে। সো পর্তুগালের যে এদের বিভিন্ন যে সেক্টরগুলো আছে, যেমন এগ্রিকালচারটা এদের অনেক বেশি ফেমাস, কারণ পর্তুগাল দেখা যায় ইউরোপের মধ্যে সবথেকে বেশি অলিভের জন্য এদের বিশাল বড় বড় মাঠ আছে। এই বিশাল বড় বড় মাঠের মধ্যে এরা হয়তো বা অলিভ সাপ্লাই করে। সো এটা একটা গেল। আর সেকেন্ডলি আপনার পর্তুগালে আপনার যে জিনিসটা হয়, এদের অনেক বেশি আপনার মৎস্য খাত আছে, সার্ডিন যে ফিশ টিশ আছে এগুলো পর্তুগাল থেকেই যায়। সো এই ধরনের সেক্টরগুলোতে এদের স্কিল ওয়ার্কার নাই। এখন আপনার এদের হসপিটালে যে খাতগুলো আছে, হসপিটালের খাতের মধ্যে কিন্তু অনেক মানুষ দরকার হয়। এখন দেখা যায় যে আপনার মানুষ এখানে আসে, বাট স্কিল যেটা আপনাকে কিছুটা হলো এখানে জানতে হবে, তাহলে আপনি এখানে আসতে পারবেন। সো পর্তুগালে এখন সবথেকে যে বেশি শর্টেজটা চলতেছে সেটা হলো আপনার বাসার ক্রাইসিসটা। সো বাসা নিয়ে আমি বিশাল একটা প্রবলেম আছে। আমি রিসেন্টলি বাসা চেঞ্জ করতেছি, সো 15 তারিখে আমি বাসা চেঞ্জ করবো। সো এটা নিয়ে আমি একটা প্রবলেম আছে। সো বাসা খোঁজার জন্য আমি বিশাল একটা প্রবলেমে পড়ে গেছি। সো এই কারণে একটু বলে দিই, সো আপনারা যারা পর্তুগাল আসতেছেন বা ইউরোপের অন্যান্য যে দেশে তারা আসতেছেন, আমার যে হেল্প রয়েছে সেটা হলো অনলাইনে সার্চ করে আমি বাসাটা পাইছি। সো এইখানে দেখা গেছে এম্বার স্টুডেন্ট, যেটা আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমার স্টুডেন্ট অ্যাকোমোডেশন হিসেবে এরা আমাকে অনেক বেশি হেল্প করছে। সো আপনি এম্বার স্টুডেন্ট যেটা সেটাতে ট্রাই করতে পারেন। সো এম্বার স্টুডেন্টের নট অনলি আপনি ইউরোপের বাইরেও, অস্ট্রেলিয়া, ক্যানাডা, ইউকে, ইউএস, বিভিন্ন দেশে যত ধরনের অ্যাকোমোডেশন লাগে আপনি এখানে সার্চ করতে পারেন। এবং ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিয়ে দিয়েছিল, এই লিঙ্ক থেকে গেলে আপনি এখান থেকে একটা গুড অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনার ফার্স্ট যে বুকিং আছে, বুকিংয়ের জন্য। সো প্লিজ ট্রাই এম্বার স্টুডেন্ট, এবং আশা করি এখান থেকে আপনি একটা ভালো বেনিফিট পেয়ে যাবেন আপনার ফার্স্ট অ্যাকোমোডেশন এখান থেকে রিজার্ভ করার। সো ব্যাক টু দ্য পয়েন্ট, এখানে যে জিনিসটা লাগবে সেটা হলো কিছুটা আপনাকে স্কিল থাকতে হবে। এখন কিছুটা স্কিল বলতে আপনাকে যেটা বুঝাইতেছে, আপনাকে অ্যাটলিস্ট কিছুটা জানতে হবে। যেমন আপনি হসপিটালি সেক্টরে যারা আসতেছে তাদেরকে আপনার বেসিক হলেও কিছুটা জানতে হবে, যে আসলে এখানে আপনার হসপিটালিটি সেক্টরে কিছুটা কাজ আপনাকে জানতে হবে। যেমন আপনি যদি বারটেন্ডার হিসেবে আসেন, আপনাকে কিছুটা বারের কাজ জানতে হবে। আপনি যদি এগ্রিকালচারে আসেন, আপনাকে এগ্রিকালচার সম্পর্কে, মেশিন টেশিন চালানো সম্পর্কে মানে কিছুটা আইডিয়া থাকতে হবে। এটা সম্পূর্ণ একদম জিরো নলেজে যারা, তাদের জন্য না মানে জব সার্চ ভিজা মানে কি, আপনি একটি স্কিল আছে সেটার জন্য আপনি জব সার্চ করতেছেন, এই জন্য অপরচুনিটি দিয়ে দিয়েছে। আর স্টুডেন্টের জন্য জব সার্চ যেটা আছে সেটা আপনাদের আগেই বলছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম আর্টিকেল 1-2 নিয়ে, যে আপনি যা স্টাডি শেষ হবে আপনি যে কোনো সেক্টরের একটা জবের কন্ট্র্যাক্ট নিয়ে যদি আপনি সেফে চলেছেন, আপনাকে আর্টিকেল 1-2 জন্য যে কার্ডটা আছে সেটি শুকিয়ে দেবো। আমার একটা ফ্রেন্ডও পাইছে অলরেডি, আমি একবার চেষ্টা করবো ওর সাথে একটা ভিডিও আপনাদের জন্য বানানোর। ওকে, তো এটাই মোটামুটি আপনাদের জন্য জব সার্চ ভিজা নিয়ে যে ধরনের কথাবার্তা ছিল। বাট এখানে সবথেকে বড় আরেকটা যে জিনিস আসছে, এখন বলতে পারেন ভাই নাইম ভাই এটা তো জানলাম, বাট কথা হলো অ্যাপ্লাই করবো কীভাবে। সো আপাতত অ্যাপ্লাই নিয়ে আমি আপনাদের ডিরেক্টলি কিছু বলতে পারছি। সো কথা না বলার মেন কারণটা হলো যে আমি এক্স্যাক্টলি এদের যে কনস্টিটিউশনটা সেটা কি ইফেক্টিভ হয়েছে নাকি হয় না সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। কারণ আমি যতটুকু দেখলাম এদের 31 তারিখ যেটা শুনছি এটা আপনার মানে প্রপোজাল দেওয়া হয়ে গেছে এবং সেটা মেবি অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার আগস্ট সেপ্টেম্বরের দিকে মেবি এটা অ্যাপ্রুভ হয়েছে। বাট আমি জানিনি এক্স্যাক্টলি, আপনাকে আমি মিস ইনফরমেশনটা দিতে চেয়েছি না, বাট এদের প্রপোজাল দেওয়া হয়েছে এবং আমার মনে হয় এটা অ্যাকসেপ্টও হয়ে গেছে। সো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এদের আমি নিউজের লিঙ্কগুলো দিয়ে দিতেছি এবং এদের আরেকটু ওয়েবসাইট যেটা আছে আপনার এমপ্রগাদো যে ওয়েবসাইটটা আছে সেটাও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সো ওটাতে একটু চোখ রাখেন, মেবি ওরা যেহেতু এটা ইফেক্টিভ হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা করতে পারেন, আপনি পর্তুগিজ এম্বাসি যেটা আছে এম্বাসিতেও চোখ রাখতে পারেন, ওখান থেকেও মানে যদি কোনো নিউজ পাবলিশ হয় আসলে এদের যে পর্তুগিজ যে আপনার, আমি আর মানে যত ধরনের রিসোর্স দেওয়া সম্ভব আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এগুলোতে চোখ রাখেন। আশা করি 1-2 মাসের ভিতরে আপনারা একটা ডিরেক্টলি রেজাল্ট পেয়ে যাবেন। তবে আপনি ডকুমেন্ট নিয়ে একটু প্রস্তুত থাকেন যে কী কী লাগতে পারে আমি একটু আইডিয়া করি। সেটা হলো আপনার ফার্স্ট অফ অল আপনার স্কিল যেটা আছে সেটা শো করতে হবে। দেন মানে সব স্কিল বলতে আপনি সার্টিফিকেশন কোনো কিছু আছে শো করবেন কীভাবে, আপনার সার্টিফিকেশন কোনোটা থাকবে কি না, অ্যান্ড হয়তো আপনাকে এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা এগুলো কিছু দেখানো লাগবে না, কারণ আপনি এখানে কাজের জন্য আসতেছেন, সেগুলো মেবি ম্যান্ডেটরি না। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা আপনাকে দেখাতে হবে। এই ধরনের ডকুমেন্টগুলো মেনলি লাগে, তো মানে ইফেক্টিভ যে আপনার ডকুমেন্টগুলো, এই দুইটা ডকুমেন্ট মেবি আপনার ইফেক্টিভ লাগবে আর কি, ম্যান্ডেটরি লাগবে। সো এটা গেলো আপনার মোটামুটি। বাট এখন বলতে পারেন যে ভাই আমি তো শুনলাম যতটুকু মানে অনেকেই যেটা শুনছে যে পর্তুগালে তো অলরেডি মানুষ অনেক, তাহলে এখানে আপনি মানুষ জব টপ পায় না। আমিও একটা ভিডিওতে বলছিলাম যে পর্তুগালে এক্সপেকটেশন বেশি রাখা যাবে না। তো হ্যাঁ, যারা আসতেছে তারাও হ্যাঁ আমার এখানে ইনকাম করবে না, কারণ হলো পর্তুগালে এত বেশি ইনকাম নেই। বাট ততটুকুর ভিতরে আপনি স্যাটিসফাইড থাকতে পারলে ইউরোপের একটা অন্য টাইপের লাইফ এখানে লিড করতে পারবেন। আর সবথেকে বড় জিনিস হলো আপনার এখানে এরা তো বলে না একদম অশিক্ষিত মানুষকে জব দিয়ে দেবে, আমি অশিক্ষিত বলতেছি না, মানে পর্তুগালে আপনারা ম্যাক্সিমাম যারাই আসে একদম দিন শেষে দেখা যায় যে যারা একদম অন্য কোনো দেশে এদের জায়গা হয় নাই তারা পর্তুগালে এসে ঢুকতেছে, কারণ পর্তুগাল ইমিগ্রেশন একদম ফ্রি। আপনি এখানে একটা জায়গা আছে বাঙালি এরিয়া মার্তি মুনিশ বলে, ওখানে গেলে আপনি দেখতে পারবেন যে পর্তুগালে কেমন কেমন মানুষ এখানে আসে, যাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু বা তারা কেমন, তারা তো আপনার জব ভিসা সার্চের জন্য যে অ্যাপ্লাই করবে সেটাও জানে না, তারা যে এখানে নিজের কন্ট্রাক্টের জন্য যে একটা জবের জন্য কন্ট্রাক্টও সাইন করবে সেটাও জানে না। আমি কাউকে ছোটো করতেছি না, বাট সেটা বলতেছি এটা জব সার্চ ভিসা মানে আপনাকে স্কিল অনুযায়ী আপনাকে সার্চ করতে হবে, তাই না? আর আপনার ভেতর যদি সেই জিনিসটাই না থাকে তাহলে আপনি এখান থেকে কীভাবে আশা করতে পারেন যে
আপনি একটা এখান থেকে রেজাল্ট নিতে পারবেন, তাই না? আমি আশা করি আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা কিছুটা হলেও জানেন, আর যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই তারা ওয়েবসাইট ঘাটাঘাটি জানেন বা নিজে থেকে কীভাবে কী কী করবেন সেই সব জিনিসপত্র জানেন, আর বাকি জিনিসটা তো আর যদি কিছুতে আটকে যান তাহলে তো আমি আসি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনি দেখে করার জন্য। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, আর কি কোনো আপডেট দেওয়ার মতো আছে আর এক্স্যাক্টলি আমার কাছে আপডেটের মতো কিছু নাই, আপাতত থাকলে মাথায় আসতেছেন এক্স্যাক্টলি, কারণ আমি ইনস্ট্যান্ট বানাইতে বসছি ভিডিওটা। সো ওখান থেকে আমি আপনাদের আপডেট আরও দিয়ে দিবো, আপনি যে কাজটা করতে পারেন আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেটাতে আপনি জয়েন করেন, এবং আপনি আমার ফেসবুক পেজও লাইক দিয়ে রাখতে পারেন, আমি ওখানে যে নতুন কোনো আপডেট আসে সেটা দিই। সো আরেকটা জিনিস আমি যেটা করতেছি, আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, এবং ওয়েবসাইটের মধ্যে আপনি এক্স্যাক্টলি আমি যা যা সব কিছু তো ভিডিও করে বানানো যায়, আমি আপনাদের যা যা নতুন নতুন আপডেট আসতেছে সেটা আমি দিয়ে দিবো। সো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো, হয়তো আজকেও আসতে পারে বা যখন ওয়েবসাইটটা রেডি হবে তখন পেয়ে যাবেন। সো আমি ওয়েবসাইট রেডি, আমি বাট এখনও পোস্ট করিনি, বাট আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবো, ওখানে আপনারা প্রতিদিন আপডেট নিতে পারেন, নতুন যে আপডেটটা আসবে আমি স্পেসিফিক আপডেটটা তুলে ওখানে পোস্ট করে দেবো। ওকে, এই ছিল মোটামুটি আজকের ভিডিও, যদি ভালো লাগে একটা লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর অবশ্যই এম্বার স্টুডেন্ট আপনি একবার ট্রাই করেন, ওখানে গিয়ে দেখেন। সো এটাই ছিল মোটামুটি আপনার সাথে কথা বলে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন আপনার ফ্রেন্ডদের সাথে, আর এই তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।